Welcome to Happiness is Homemade, Sileti Maria. আশা করি আপনারা সব খুব ভালো আছেন। আমরা একদমও ভালো নাই, ফেলিগানা সবের জ্বর, ব্যাঙ্গালোর একটা ভাইরাস আইছে। সবের জ্বর, বাচ্চারার জ্বর, বড়রার জ্বর, আমি বেশিক্ষণ মোবাইল স্ক্রিনটা দেখতাম পারলাম না। সবের জ্বর, 19 তারিখ আমার লাস্ট ভিডিও আমি মোবাইল ধরিয়া করছিলাম। আজকে 24 অগস্ট, আজকে আমি শুরু তো করছি ব্লগ, জানি না যে আজকে মানে কবে এটা আদৌ পোস্ট করতাম পারবো কি না। বাইরে এত নয়েস, ভাবলাম যে নেই অস্ত্রটা নিয়ে একবার হাই হ্যালো করি, হয়তো মন মেজাজ শরীরটা ভালো লাগবো। নট অনলি আমার বাড়ির শরীর খারাপ, আমার বাপের বাড়ির শরীর খারাপ, আমার বাড়িতে আমার মেয়ে কৌশিকের শরীর খারাপ, আমার দাদা বৌদি মা বাচ্চারা আমার অ্যাপার্টমেন্টের সবের শরীর খারাপ, সব একজন একজন করে মনে হয় উইকেন্ড ডাউনার। এটা না নি ইটস কাইন্ড অফ করোনা হওয়া যায়, মানে একটু মানে ডিফারেন্ট বাট এফেক্ট ই সেম ইন দ্য লাংস। কত রকমের যে কাফ সিরাপ আর কত রকমের যে কতটা পাফ সাফ সবটাও ডাক্তারে দিলাইছে, এখন খাইয়া সুস্থ হইলেও হয়েছে। খালি কেন বাচ্চারা খুব হাসি, খুব হাসি, একটা ফুটা মুখটা বন্ধ রাখতে পারে না, ভীষণ হাসি। তখন উঠে একটু চা বানাইছি, আদা দিয়ে একটু চা খাই, মানে ওষুধ খাইয়া খাইয়া নিজেরে একটু যতক্ষণ এনার্জি থাকে ততক্ষণও ঠাকুর দেওয়া বা এই সেই খরা করিলাই আবার গিয়া তারপরে শুয়ে থাকি। অতটুকু তো করতেও লাগবো, মায়েও আইয়া সব করিয়া দেয়, মায়েও প্রচণ্ড হেল্প করার, বৌদিও হেল্প করার, খেতে পারি না ওরকম একজন আরেকজনের দেখা। এর লিগেও মানুষের প্রিয়জনরারে নিজের মানুষের সামনে রাখে, খালি হাজ করিয়া দেওয়া না, একটা বালা কথা হইলেও মানুষের শরীর বালা থাকে। আর কিছু না, এখন আমরা লবে দেখুন আমি যদি ব্লগটা কমপ্লিট করতাম পারি। আশা করি আপনার জন্মাষ্টমীর ব্লগ ভালা লাগছে, ভালা লাগলে জানাইবা। আমার চ্যানেলে যারা নতুন প্লিজ চ্যানেলটারে সাবস্ক্রাইব করতে ভুলবা না, আর ঠাকুরের হইন আমরা যাতে খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই। আমার নিজের এরকম ডাল দেখতে একদম ভালো লাগে না। সঙ্গে থাকবা, স্নান করিয়া অনেকক্ষণ পরে মোবাইল ধরছি। সকালবেলা কইছিলাম যে আমার শরীরটা আজকে একটু ঠিক লাগে, গতিকে উঠিয়া সব তাড়াতাড়ি চিকেন উকেন অর্ডার করে দিয়েছিলাম। কৌশিকেরও জ্বর যেহেতু আইছে একটু মুখের টেস্টটা বদলাইবার লিগা, এটা দেখুন বাড়ির বউ বা মা এরার এটা একটা মনে হয় এটা একটা মানে অ্যাড অন অ্যাডভান্টেজ বা অ্যাড অন ডিউটি, নিশ্চয়ই অ্যাড অন অ্যাডভান্টেজ, মানে এটা একটা কিতা হইতাম মানে গুণ আর কি, যে তুমি চাও যে আরও বাকি সবের যেটা ফেভারিট বা বাকি সবের যেটা একটু যদি করা যায়, এলে হেয়ার ফেভারিট হলো গিয়া মানে বিরিয়ানি, হেয়ার ফেভারিট হলো গিয়া চিকেন কষা আর ফ্রাইড রাইস, ফ্রাইড রাইস এখানে বনি গেছে। আর টেবুল কাবাব ভাল লাগে, সকালবেলা হয়েছে বহুত দিন ধরেও করে একটু কাবাব কাবাব কাবাব, কিন্তু আমি তেলে ভাজাটা অ্যাভয়েড করছিলাম, তারপরে আজকে না ফাটতে আমি বুঝি ঠিক আছে একটু খাও খাইছে একটু। আর সব শেষ, রান্না বান্না সবও কমপ্লিট করে লেছি, এখানে চিকেন বানিয়ে রাখছি, রান্নাঘরটা একটু অবুসাইল, এটা সব পরে ঠিক করা যাইব, মানে নট এ প্রবলেম, নট এ মেজার সামথিং। আর কৌশিক এখন স্নানও গেছে, আমার বাবুর খাওয়া দাওয়া সব শেষ। দাঁড়াইন দেখাই, খাওয়া দাওয়া শেষ, এখন আর টেবুটা ঘুমাই গেছে, এত হাসি হাসতে 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 হাসতে, মানে একটা মুখ খোলা হাসিটা সবে। মানে যতটা না শরীর এমনি খারাপ তার থেকে হাসি, সামনে দেখুন গণেশ পূজা, আমার তো মাথায় কাবার দেন না, ঠাকুরের হালি হইলাম যে ঠাকুর তুমি একদম সঠিক রাস্তা দেখাও যে কিতা হল না কিতা ভালো হইব।
কিছু ভালো লাগে না। আর আমরা সবচেয়ে বড় হলো গিয়া যার মুখে কিন্তু কথা নাই মাফি, কিন্তু মাফিও বুঝে যে আমরা শরীরটা ঠিক নাই, একদম মন মরা। যাই হোক, যতক্ষণ ফার্মও বেশি কথা কইল না নি, মানে হাফাই যাই, এর লেগা ভাল লাগে না। তবু একটু দুই তিন দিন ফানও খাইতাম পারছি না, আজকে তখন পালা ফেলে ফান খাইছি, কিছু ভাল লাগে না মনের, এরকম মাথাটা ফালে শুয়ে থাকতাম। তবু মা থাকায় বিগেস্ট সাপোর্ট আমব্রেলা, মাও জ্বর কিন্তু দলকার, জ্বর কমে যখন তখন নিজের ঘরের সব কাজ করে, আমারও একটু দেখিয়া হেল্প করিয়া দেওয়া যায়, সবই সবরা দেখা। এটা হইল গিয়া বেনিফিট যখন তুমি পরিবার প্রিয়জনরা লইয়া থাকবে, আপস অ্যান্ড ডাউনস আয়ো, একদম সুপারফাইন রাস্তা তো স্পিড ব্রেকার থাকে, জীবনেও এরকম থাকা বালা, ব্যালেন্স হয় লাইফটা। ঠিক আছে, আমার মেয়েদের অপেক্ষা করলাম, তাইও শরীর বেলা আসেন না, তিন দিনের ছুটি লইছে, ওই সপ্তাহ করুক, করার পরে দেখাইব আপনার লগে পরে। হাই বন্ধুরা, আপনার লগে দেখা অনেক ঘন্টা পরে, ইনফ্যাক্ট প্রায় 24 ঘন্টা পরেও দেখা। গতকালকে যখন ব্লগটা শুরু করি তখন আমি কইছিলাম আমি জানি না যে ব্লগটা আমি এন্ড করতাম পারবো কি না, না এলগানা শরীর তো ভালো নাই, আজকে একটু ভালো আছে, তবু হাসিটা আছে। কালকে ভাবছিলাম যে ঠিক ওই জীব একটা যতটা টাইম যায় ঘুম থেকে ওঠার পরে আস্তে আস্তে মনে হয় এনার্জিটা ঠিক আছে, কিন্তু সবও ঠিক আছে, এনার্জির জায়গা, কিন্তু মানে এত হাসি আমারটা তো মারা যায়, আমার মেয়ের এত হাসি, আর আমরা সব বাচ্চারা এত হাসি হয়েছে, তারা এক মিনিটের লেগে মুখটা বন্ধ করতে পারে না। রাত্রেবেলা হালকে মেরে লইয়া গেছিলাম ডাক্তারের কাছে, আবার তাও বাজে তখন প্রায় 9টা রাত্রেবেলা, ডাক্তারে চেক করে কইলো আগে যেটা আসিল এটা নর্মাল আসিল, সর্দি হাসি যেটা নর্মাল ফ্লু, এখন একটা বুকে হাসতে হাসতে কনজেশন হয়ে গেছে, এখন আবার আরেকটা মেডিসিন বদলাইল, মেডিসিন দিল, মেডিসিন নিলাম। আর বাইরে খুব বৃষ্টিও পড়ে আজকে ব্যাঙ্গালোর, আজকে না দুই তিন দিন ধরেও বৃষ্টি পড়ে, তাহলে মানে ঠান্ডাটাও পড়ছে একটু। কালকে রাত্রের যে ডোজটা দেওয়ার পর থেকে আমার মেয়ের হাসিটা মনে হয় 100% থেকে এখন 90% হয়েছে, 10%ও কমছে, এর থেকে কম হয়েছে না। ফেলগানা প্রচণ্ড হাসি, মানে শুনতে আপনার মাথা খারাপ হয়ে যাবো, মানে আমি তাইও উঠিয়া বই থাকতো রাত্রেবেলা, আমিও উঠিয়া বই থাকি যে মানে গুমার মধ্যেও হাসের এত হাসি। আমি ফাঁস ফেরিয়া দিলে মনে করি যে শীত, আমরা জানি যে ছোটোর থেকে শীত হইয়া শরীরে হাসি বেশি উঠে, গলা শুকাই যায়, গতিকে খাইট ফরাইয়া দিলাম তবু হাসে, মানে একটা বিশাল অবস্থা। যাই হোক, আজকে মাছ বেটার, প্রত্যেকটা দিন ওটাও খালকের ওষুধটা খাইবার পর থেকে প্রত্যেকটা মোমেন্ট দেখলাম, চেক রাখলাম, দেখছি না আজকেরটা একটু ভালো হয়েছে, কিন্তু মানে কিতা কইতাম আর এটাও চলের আর কি। তার মধ্যে আমার ইচ্ছা আছে যে আস্তে আস্তে আরও অনেক কিছু জিনিস টিনিস দেখাইবো, এত অসুস্থ হয়ে গেলাম যে আর কিচ্ছু কভার করতাম পারলাম না, সবও বিছনাথ পড়ে গেলাম। এখন একটু ঠিক আছি, বিকালে একটু বানাইছিলাম ডিমের ডেবল, অসুস্থ মুখে যা অবস্থা হয় এটা খাই সেটা খাই এই অবস্থা, খাইয়াও খুবই হাসি আমারটা, এখন হাসিটা একটু কমছে, একটু ঠিক আছে, বাকি সবের এত হাসি, কিছু কইতে কইতে হাসি হাসি উঠে যায়, মানে আর মারতেও পারি না বেশিক্ষণ। আমার গোপালের দর্শন হলে অনেকেই তার বার্থডে ড্রেসটা দেখছিল না, একটা হলুদ রঙের ড্রেস আসিল যেটা রাত্রে পরাইছিলাম, আর এটা হলো গিয়া গ্রিন কালারের ড্রেস, এটা মানে কিটা হয় এটারে ভেলভেট কাপড়ের উপরে, যদিও আমরা এটা মানে বানাইবার চেষ্টা করছি, এখানেও খুব একটা গোপালের ড্রেস এরকম লাড্ডু গোপালের পাওয়া যায় না, আর সাইজেরও ইস্যু থাকে, তো আমরা এই ড্রেসটা হইয়া মানে একজন আন্টিরে বুঝাইয়া দিয়া আমার একটা পুরানা ড্রেস দিয়া দেখাইয়া বানাইছি, আর লেসুস আমরাও কিনিয়া দিয়েছিলাম, মুকুটটা পুরো হাতে তৈরি, আর
আজকাল তো দিন ফরা তান্ডে একটু বালা হয়ে সাজিয়ে যায় দিছি, তবু তো গলার হার খানোর দূর কিচ্ছু ফরাইছি না। হলুদ রঙের ড্রেসটা আরেকদিন ফরাইলে দেখাইব। ওই দেখেন এখন একটু শরীর আছে কইলাম যে, কিন্তু মানে হাসিটাও আছে। তবু মানে এই যে কয়েকদিনের হাসির থেকে অনেকটা বালা হাসিটা, এই হাসতে হাসতে পাইও পর যে মানে ফ্যাটের নিচে উঠে বেদনা করে, এখানে ব্যথা করলে ঠিক হয়ে যায় বাবা। মানে বাচ্চারা যে কোনো অসুস্থতা বা যে কোনো কিছু হইলেও খুব কষ্ট লাগে, খুবও কষ্ট হয়। যাও তুমি টিভি দেখো, আমি ওখানে ওই ঘরে গিয়ে কথা বলছি, বাবাকে বলো। আর মাফিও আছে আমার কিছু কিছু আর্টের, মানে এটাও আর কি লইয়া সব কিছু, এটা সব কিছু লইয়া চলে। ইনফ্যাক্ট অত দিন স্কুলও আমি তো ফাটাইলাম না, স্কুলেও রিকোয়েস্ট করছি যে সব যাতে হোমওয়ার্ক আমরা নোটসটাই নেটলিস্ট যাতে ফাইলাই তেলে লিখিয়া কিছু করতে পারবো। ওই দেখেন খাতা রাখা, ইংলিশ আর সোশ্যাল অ্যান্ড নোটস আইসে, এই দুইটা লেখাইয়া দিব যতটা পারলাম, হেল্প করলাম। খেলে গানা ইটস রিয়েলি ডিফিকাল্ট, খেলে গানা সেপ্টেম্বর থেকে পরীক্ষা, আর এই মোমেন্টে যা অবস্থা লাগছে মুখস্থবিদ্যা করিয়াও পারতে না খেলে গানা, মানে ইটস লাইক ব্ল্যাঙ্ক, কিছু প্রিপারেশনও নাই। অফিসে দেখুন কত ওষুধপত্র এতে রাখা, অত ওষুধ খাইলেও তো মানে মুখ মারিলায় কিছু মানে ভালো লাগার কিছু আর থাকে না। উই রিয়েলি হ্যাড এ হ্যাড মানে হার্ড টাইম। দেখি এখন দেখাইব সঙ্গে, তখন দেখাইব একটু পরে দেখান থেকে আগে শেষ করছিলাম ব্লগটা, এই রুম থেকেও আবার শুরু করলাম। খেলে গানা খাওয়া দাওয়া শেষ, আমরা খাইছি খুবই কম, রুটি খাইছি আমি, আর টেবুল যেহেতু কিছু খাইলেও হাসি উঠে যায়, এর লেগে একদম বাচ্চারা মতো মিক্সিতে আমি বাচ্চারা গুঁড়াই দিলাম, আর একটু চিনি আর একটু গুঁড়া দুধ দিয়ে খাওয়াইয়া দিই। তো মানে টেস্টে টুয়েস্টে কোনোরকম খাওয়ানিটা এই গেছে একটা বিশাল বড় ড্রামা। খেলে গেলে না স্বাদের মুখ আছে না খাইবার ইচ্ছা আছে, আর ইচ্ছা থাকলেও হাসি, জানি না কতটা ব্যাকগ্রাউন্ড শোনা যায়, খাইলেও হাসি হাসি হাসি। তো যাই হোক খাওয়া দাওয়া আমরা সবে শেষ, এখন 10:30 বাজে প্রায়, অনেকক্ষণও হয়েছে খাওয়া দাওয়া শেষ হয়েছে। ঠাকুরের হয়ে সব তাড়াতাড়ি সুস্থ করিয়া তুলো, শক্তি দাও, আর দেখা হইব আর একটা নতুন ব্লগে আপনারা লগে। যারা আমার চ্যানেল দেখরা তারা অসংখ্য ধন্যবাদ, আর যারা আমার চ্যানেলে নতুন প্লিজ চ্যানেলটারে সাবস্ক্রাইব করবা, আর পাশে নোটিফিকেশান বেলটারে অন করবা, যাতে আমি যে কোনো ভিডিও নতুন আপলোড করলেই আপনারা হাসে নোটিফিকেশান যাইয়া। সব ভালো থাকবা, দেখা হইব আর একটা ব্লগে, টিল দেন, বাই বাই।